সুপ্রিয় দর্শক, আম কাঁঠালে বাংলাদেশে আমের মুকুল এবং কাঁঠালের মুচিতে ছেয়ে গেছে সারা দেশ। প্রতিটি বাড়িতেই রয়েছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। সেই আম গাছগুলোর মুকুল এবং গুটি কিভাবে রক্ষা করবেন, কিভাবে পরিচর্যা করবেন, সে বিষয়ে একটু জানব বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আরশেদ আলী স্যারের কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আজকে একটা গুরুত্বপূর্ণ ফল আম এবং কাঁঠাল, সেটা কীভাবে পরিচর্যা করা যায় এবং রক্ষা করা যায়, দেশের উৎপাদন বাড়ানো যায়, সেই বিষয়ে আপনার আমার সাক্ষাৎকার গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকেও। তো স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা ভালো আছেন তো? না জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, আপনার ছাদ বাগানে যেমন আম গাছে প্রচুর পরিমাণ মুকুল এসেছে, সেই সাথে গুটিও এসেছে। সারা দেশের প্রত্যেকটি বাড়ির আঙিনায় এবং বাণিজ্যিকভাবে যারা আম চাষ করছে তাদের বাগানেও ছেয়ে গেছে মুকুলে। এই আমের মুকুল রক্ষা করার জন্য এবং কিভাবে এই আমের মুকুল থেকে গুটিগুলো রক্ষা করবে, ভালো ফলন পাবে কৃষকেরা এবং বাগান এবং গাছের মালিকেরা, সে ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরুন। ধন্যবাদ। আসলে আমের এই যে আপনি দেখতেছেন আমাদের এখানে মুকুল এসছে, তো এটা যারা বাগান করছে অথবা বাণিজ্যিক বাগান করছে তাদের বাগান আরও বেশি পরিমাণ মুকুল এসছে। এটা তো সাত বাগান, অল্প অল্প ছোটো গাছ অল্প পরিমাণে এসছে, তো তারপরেও এটা একটা মডেল আর কি। তো এখানে পাশাপাশি দুটো গাছ আছে দেখছেন, যে একটাতে কেবল ফুল বের হচ্ছে আর একটা অলরেডি আমের মুকুল গুটি চলে আসছে। তো দুটাতে দুই ধরনেরই পরিচর্যা। আসলে শুরু থেকেই আপনার আমাদের যে এখন হলো আপনার ফেব্রুয়ারি মাস, এটা আপনার অন্তত ডিসেম্বর মাস থেকে আমরা একটু সতর্ক হতে হয় চাষিদের। ডিসেম্বর মাসে আমের যে আপনার কাণ্ডটা দেখতেছেন, এই কাণ্ডটায় এক জাতীয় পোকা আসে, যেটা আমের শোষক পোকা বলা হয়। এইটা কাণ্ডে এরা বসবাস করে, যখনই মুকুল আসে তখন তারা এই মুকুলে চলে যায়। মুকুলে এসে তারা ওই রসটা, মুকুলের যে রসটা, এটা শোষণ করে খায়। খেলে এই মুকুলটা তখন আপনার কালো হয়ে যায়, কালো হয়ে ঝরে যায়। তো এই আবার আর একটা ইয়ে আছে, যে যখন আমের মুকুল যদি ওই সময় না আসে, পরবর্তীতে আমের গুটি হলো ওই সময় যদি সে আসে, তারপরও সে এসে এখানে একটু রস খাবে, আবার এখানে পায়খানা করে দেয়। এক জাতীয় তাদের মল আছে যেটাকে সুটিমল বলা হয়, আঠালো আঠালো। এই সুটিমল যখন আসে তখন এর সাথে আবার আমাদের ছত্রাক যোগ হয়, একটা রোগ, ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকজনিত রোগের কারণে আর এই যে হপারের কারণে, এই দুটো কারণে কিন্তু আমের গুটি তখন ঝরে যায়। তো এর প্রতিকারার্থে আমি বলি যে চাষিদের ওই ডিসেম্বর থেকে সচেতন হওয়া উচিত। অর্থাৎ মুকুল যখন বের হবে তার অন্তত 10-15 দিন আগেই আমার মনে হচ্ছে গাছে, কাণ্ডে, পাতায় যদি একবার করে স্প্রে দেওয়া যায়। আমরা স্প্রেটা বলতেছি যে সাইপারমিথিন গ্রুপ, যেটা সাইপারমিথিন গ্রুপ, যেমন হলো সাইপারমিথিন আছে, ইমাডিকোলো যে গ্রুপের কনফিডার আছে, এই জাতীয় ওষুধ, তার সঙ্গে ছত্রাকনাশক, রোগনাশক যদি এন্ডোফিল অথবা টিল্ট, এই দুটো ওষুধ যদি মিশ্রণ করে যদি মুকুল আসার 10 দিন আগে, 15 দিন আগে, আর মুকুল যখন আসবে তখন এই বাধা অবস্থায়, এই যে এইরকম বাধা অবস্থায় থাকবে যখন, তখন একবার, আর যখন গুটি মটর দানার মতো হবে তখন একবার, আর যখন মার্বেল আকার হবে তখন একবার। তাহলে আমরা দেখছি যে একটা গাছে অন্তত 3-4 টাইমস, মানে 3-4 বার কিন্তু স্প্রে করতে হয়। স্প্রে করলে দেখা যায় যে এই হপার, তারপরে যে আমাদের আর একটা পোকা আপনাকে দেখাচ্ছি, এই যে সাদা সাদা পোকা, এই যে কাণ্ডের মধ্যে লেগে আছে, এটা এটা মিলিবাগ বলা হয়, ছাত্রা পোকা, এই যে আমি টিপ দিলাম মারা গেল। তো এই মিলিবাগটা ইদানিং এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, শুষ্ক আবহাওয়ার জন্য মিলিবাগের আক্রমণ খুব বাড়ছে। এই মিলিবাগ একটা শোষক পোকা, তো বলছে এই দুটো পোকার হাত থেকেই কিন্তু এই 3-4 বার যদি স্প্রে করি তাহলে পোকা এবং রোগ দুটার থেকে আমি রক্ষা পেয়ে গেলাম। এই আমগুলো কিন্তু তখন আর এই মুকুলও ঝরবে না, আমের গুটিও ঝরবে না, এবং যে আমগুলো থাকবে সেটা ভালো আম থাকবে, সুস্বাস্থ্যকর আম, মানে স্বাস্থ্যবান আম থাকবে, সেটাতে কোনো পোকা লাগবে না, রোগ লাগবে না। এটা বাজারে কিন্তু মার্কেট ভ্যালু যেটা আর কি, বাজার যে বিক্রি করে তারা কিন্তু ভালো পয়সা পাবে এবং এটা অতি তাড়াতাড়ি চলে আসবে। তো আমার মনে হয় যে এইভাবে যদি কৃষকরা কাজ করে
তাহলে আপনার এই ফলগুলি টিকে যাবে আর শুধু যে আপনি বলতেছে যে ওষুধ দিয়ে যে রক্ষা করবে তিন চারবার তা নয় এখন কিন্তু ড্রাই আবহাওয়া হয়ে গেছে মানে শুষ্ক আবহাওয়া এই শুষ্ক আবহাওয়ায় কিন্তু সে ঝরে যাবে এই জন্য আমরা চাই যে সকাল অথবা বিকেলে কয়েকদিন পর পর তারা যদি শুধু যদি পানি স্প্রে করে গাছে শুধু পানি পরিষ্কার পরিচ্ছন্ন পানি যদি স্প্রে করে দেয় তাহলে আমের গুটিগুলো কিন্তু আটকে যাবে আর স্যার গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যাপারে আপনার কি পরামর্শ রয়েছে গাছের গোড়ায় আপনার যদি আপনার রসের অভাব হয়ে যায় সেক্ষেত্রে আপনার সকালে অথবা বিকেলে পানি দেওয়া যেতে পারে হালকা আর তাছাড়া গাছের গোড়ায় পানি দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না যেহেতু বাগানের যে গাছগুলো তাদের শিকড় অনেক গভীরে চলে যায় বিভিন্ন দূরে কিন্তু যারা ছাদে চাষ করে যেহেতু অল্প জায়গায় সেখানে সকাল বিকেল একটা হালকা পানি দেওয়া যেতে পারে বেশি পানি দিলে যদি আবার নতুন পাতা গজায় তাহলে কিন্তু আবার মুকুল অথবা ওই ফলের কিন্তু ক্ষতি হবে ফল ঝরে যাবে মুকুল ঝরে যাবে তো স্যার এই যে একটি শাখায় দেখতে পাচ্ছি অনেকগুলো গুটি এসেছে তো এই গুটিগুলো রক্ষা করার জন্য আসলে কি নিয়ম রয়েছে এই গুটিগুলো রক্ষার জন্য আমি সেটাই বলতেছিলাম যে যে এটা কিন্তু মটর দানার মতো হয়ে গেছে এই মটর দানার অথবা বুটের দানার মতো যখন হবে এই সময় কিন্তু আমরা আবার বলতেছি যে ওই টিল্ট একটা ওষুধ আছে ফাঙ্গাস নাশক আর সাইফারমিথ্রিন গ্রুপ অথবা সাইফারমিথ্রিন আছে সাইফার ওই আর কি সাইফারমিথ্রিন অথবা ফেনকর্ড এই জাতীয় ওষুধ যদি দুটো আবার একত্রে করে আমরা যদি এটাকে স্প্রে করি তাহলে দেখবো যে এই গুটিগুলো কিন্তু আটকে গেছে এটা আর ধরবে না এবং এটা দেওয়ার পরে যদি আবহাওয়া শুষ্ক থাকে তারপরে যে আমি বললাম কয়েকদিন পর পরে যদি মনে করতেছি যে এটা একটু শুঠো হয়ে গেছে তাহলে সকাল অথবা বিকেলে আমরা একটু হালকা পানি ঠান্ডা পানি স্প্রে করে দেবো যদি এই যে শুষ্ক হয়ে যায় আবহাওয়া শুষ্ক যখন হয় আমি বললাম যে সকাল বিকেল পানিও দেওয়া যেতে পারে সেই পানির সঙ্গে আমরা যদি আর একটা কিছু মিশাই যেমন বোরিক অ্যাসিড আছে যেমন বোরন এই 2 গ্রাম ব্রন প্রতি লিটার পানির সাথে যদি মিশাই গাছে স্প্রে করা যায় তাহলে দেখেন যে ফল ফাটা বন্ধ হয়ে যাবে এবং ধরা বন্ধ হয়ে যাবে এবং আমাদের যারা বাণিজ্যিকভাবে যারা ফল চাষ করতেছেন যে কৃষক ভাইরা তারা যদি এই বোরিক অ্যাসিড তার সাথে যদি তারা মনে করে যে ফল ঝরে যাচ্ছে এত কিছু করার পরে তাহলে আপনাকে যদি আমাদের একটা উদ্ভিজ্জ হরমোন আছে হরমোন যে এই হরমোনটা যদি স্প্রে করে মিরাকুলান আছে তারপরে শকুর আছে নাফা লিটোসিন আছে এই জাতীয় হরমোন বাজারে আছে এবং অ্যাভেলেবল আছে এটা যদি তারা গাছে স্প্রে করে তবে হরমোন স্প্রের সময় একটা জিনিস তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে হরমোন রোদের সময় কোনোদিন স্প্রে করতে নাই হয় সকালে না হয় বিকালে এই ঠান্ডা পরিবেশে হরমোন গাছে দিতে হবে দিলে আপনার এই ফল এবং মুকুল পরিপূর্ণভাবে আপনার টিকে যাবে তো সবশেষে অক্সিজেন অক্সিজেন নিয়ে কি বলবেন অক্সিজেন তো এটা তো কোনো মানে ইয়েই আসে না যেহেতু যদি গাছের সংখ্যা বেড়ে যায় আম এবং কাঁঠাল গাছ দুটোই আপনার সবুজ পাতাওয়ালা গাছ এবং অসংখ্য পাতা তাদের এবং গাছ অববয়ে বড় হয় সে অক্সিজেনও বেশি দেয় নিঃসন্দেহে সুতরাং আমাদের দেশে যে অক্সিজেনের ঘাটতি সেটাও কিন্তু এই বৃক্ষের মাধ্যমেই শুধু পূরণ হবে অন্য কিছুতে কিন্তু পূরণ হবে না সেই জন্য আপনার বৃক্ষরোপণ জরুরি মূল্যবান সময় দিয়ে আম এবং কাঁঠালের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ যে এই আমার মতো একজন অবসরপ্রাপ্ত মানুষের কাছে এসে কিছু তথ্য আমার যে সঞ্চিত যে জ্ঞান সেই জ্ঞানটা হয়তো আপনি আপনার চ্যানেলের মাধ্যমে প্রচার করবেন দেশ এবং দশের যদি কিছু উপকার হয় তাহলে আমি কৃতার্থ হব আর আপনাকে আশীর্বাদ করব যে একটা ভালো তথ্য অন্তত আপনার দেশবাসীর কাছে প্রচার করলেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের একটি জাতীয় বৃক্ষ আম গাছ এবং জাতীয় ফল কাঁঠাল এই দুইটি ফল সংরক্ষণের ব্যাপারে ভালো ফলনের ব্যাপারে শ্রদ্ধাভাজন আরশেদ আলী স্যার যে পরামর্শ দিলেন সেই পরামর্শ নিয়ে আপনারা যদি আপনাদের এই আম এবং কাঁঠাল ভালো ফলন করতে পারেন তাহলে সার্থক হবে শ্রদ্ধাভাজন স্যারের পরামর্শগুলো সেই সাথে সার্থক হবে
আজকের এই ভিডিও চিত্রটি এবং অক্সিজেন ফেরিয়ালা ইউটিউব চ্যানেল পরিবার। সুপ্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন চমৎকার বিষয়গুলো আপনাদের জানাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।